চিনতে পারছো ওই লোকটাকে? চিনতে পারছো কে ওটা? যান, এগুলো কি হয়েছে হাতে বাবার? ছারপোকার ভালোবাসা এইভাবে ফুটে উঠেছে? হ্যাঁ, এতদিন বাড়িতে না থাকলে যা হয়, বাড়িতে থাকা না থাকা প্রথম বাড়িতে বাইরে বাইরে আছি, আগে জন্য ছিলাম, ওর জন্যই তো ছাড় পোকা একটু বেশি ভালোবেসে দিয়েছে। সব তোমার অভিশাপ। আমার অভিশাপ? এখানে আমার ব্রেকফাস্ট রেডি হচ্ছে, এখানে ম্যাডামের সুজিটা ফুটছে, আর এই যে চিড়েগুলোকে ধুয়ে একটুখানি শোকাতে দিয়েছে, আজকে নতুন ব্রেকফাস্ট হবে চিড়ের পোলাও। আর এখানে মটরশুঁটি ছাড়ানো আছে, মটরশুঁটির ঘুগনি হবে। সকালবেলাতে সংসারের কাজে লেগে পড়েছেন, তাই তো? শান্তি নেই জীবনে, এসেই বাজার। এই যে ব্রেকফাস্ট, ছোটদের পড়ে যাবি তুই, দাঁড়া, চুপ কর। বকরা তো সকালবেলাতে ওদিকে বাবা আর মেয়ে মিলে শুরু করেছে ভাট বকা। তো যাই হোক, গুড ইভিনিং, সরি, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি ক্যানভাস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, সাথে আমরাও খুব ভালো আছি। কারণ আজকে ঘরে চলে ঘরে ফিরেছে, সকালবেলায় বাজার হাট নিয়ে সংসারে লেগে পড়েছে, সব কমপ্লিট। এখন এই যে খাটের মধ্যে বসে পড়েছে ব্রেকফাস্ট করছে তিনজন মিলে, আর আমি এখানে ডাব্বা নিয়ে বসে পড়েছি ব্রেকফাস্ট করতে। আর রোববার জমজমাট শুরু হয়ে গেছে ওইখানে রান্নাঘরে, শনিবার অবশ্যই খাটি তো আমি বেশি, আর রোববার বলবো নাই বা কেন, আজকে ধ্বংস করি কি ধ্বংস করি বলতো, উল্টো পাল্টা কথা বলে শুধু। আর রোববার বলার মানে মনে করার কারণ হচ্ছে কি, বাজার হাট এসছে, ঠিক আছে, বাড়িতে ও বাড়িতে আছে, কারণ ওকে আজকে ছাড় পোকাতে, মানে আজকে না কালকে, তার আগের দিনকে হোটেলে আর কি ছাড় পোকাতে তার ভালোবাসাটা প্রকাশ করেছে, ওর জন্য ও বেচার আজকে ছুটি নিয়েছে। তারপর বাজার হাট এনেছে, মাছ এনেছে, সব রান্নাবান্না হচ্ছে, তো ওর জন্য ফিলিংসটা কেমন একটা রোববার রোববার মনে হচ্ছে, তো এই আর কি। তো যাই হোক, শনি রোববার এখন আমার কাছে দুদিনই এক হয়ে গেছে আর কি। এখন ব্রেকফাস্ট করবো, আর রান্নাঘরে বেশ কিছু কাজ আছে, সেগুলোকে সব কমপ্লিট করে নেবো, বাজার তুলবো। সুতরাং চলো, সকালে চা খাওয়া অলরেডি হয়েই গেছে, আজকে শনিবার, আর এখন ঘড়ি তো বাজে হচ্ছে 11টা। পুরো পাগলের মতন লাগছে, অবশ্য মাঝে সাঝে একটু পাগলের মতন লাগাটা ভালো, দেখে মনে হচ্ছে সামনে একটা আম গাছ আছে, আম গাছ থেকে নেমে এসেছি। তো যাই হোক, রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, কাঁচা কুচো কমপ্লিট হয়ে গেছে, পুরো প্যাক ট্যাপ এখনো গ্যাসে একজন সিসি করছে, বাজার হাট তো তোলা হয়ে গেছে। চলো তোমাদের দেখাই কি কি রান্নাবান্না করেছি আজকে। যে আমাদের মাছের দম, মানে আলু দিয়ে তো একটু দম দম করেছে, এটা আজ আর কালকে দুদিন হয়ে যাবে। আর এখানে আছে ম্যাডামের মাছ ভাজা, আর এটাতে আছে হচ্ছে উচ্ছে দিয়ে বেগুন দেরটা তেল ভাজা, আর এখানে আছে একদিকে হচ্ছে সিম, এটাকে সিম বলে, আমি অ্যাকচুয়ালি এটাকে ছিম বলি। তো যাই হোক, ছিম ভাজা, আলু পেঁয়াজ কলি ভাজা, আর হচ্ছে ঘুগনি, এখানে আছে হচ্ছে ম্যাডামের ভাত। অ্যাকচুয়ালি ঘুগনিটা রাত্রিবেলাতে রুটি বা লুচির সাথে হবে, আর মা তো মাছ খায় না, তাই মায়ের আলু পোস্ত আছে কালকের, ওই দিয়েই মায়ের হয়ে যাবে, আমাদের তো মাছ, কোনো অসুবিধা নেই। এবার যাবো মেলতে, মাসি এখনো আসেনি, 12টা বেজে গেছে, এখন গিয়ে সান্ধান করে নেবো। ম্যাডামের স্নান আজকে আগেই হয়ে গেছে, মা তেল মাখিয়ে দিলাম, আমি স্নান করে দিলাম, ঝামেলা মিটে গেছে, এখন গিয়ে আমি টুকুস করে স্নানটা সেরে নেবো।
সান্ধান কমপ্লিট হয়ে গেছে আর এই যে ওইদিকে আমার টেবিলে খাবার দাবার সাজানো গোছানো হয়ে গেছে, ভাত আর মাছটাই শুধু আসতে বাকি আছে। আর ভালো ব্যাপার হচ্ছে মা ম্যাডামকে ঘুম পাড়িয়ে দিয়েছে, ঠাকুমার সাথে খেলতে খেলতে ম্যাডাম ঘুমিয়ে গেছেন, সুতরাং আর চাপ কিসের, চলো খেয়ে দিয়ে নিই, ভিডিওটা এডিটিং করে পোস্ট করব, তারপর একটু রেস্ট নেব, মা আবার আজকে চলে যাবে, মনটা খারাপ লাগবে, রাতে দাদা আসবে। আর আমাদের এইদিকে মেঘলা ওয়েদার, রোদ সেভাবে ওঠেনি, তবে বৃষ্টিও হয়নি। হ্যাঁ চলো খেয়ে দিই। গানে নাচা হচ্ছে? গান বর্তমানে বন্ধ। এই তো বাহ, যাও আচ্ছা ঠিক আছে, মানে আপনার সাথে একটা ফ্রি দিয়েছে। হ্যাঁ তাহলে ঠিক আছে, সরি সরি, মারধর করার জন্য সরি বলছি তো, মারধর করার জন্য সরি, কিছু মনে করো না, ঠিক আছে? লেগেছে লেগেছে, উদ্যম মার খেয়েছে নাকি? রাকেশ যেরকম না, আজকে আমাকে সারাদিনই পাগলের মতন লাগছে, সকাল থেকে রাত পর্যন্ত, মানে এখনো পর্যন্ত। তো যাই হোক, গুড ইভিনিং এভরিওয়ান। অ্যাকচুয়ালি ও গেছিল ওর কাজে, তারপরে একটু কিছু মেয়ের কনফ্লিক্ট আছে, এলাকার ছিল মোড় থেকেই সব নয় তো, দিয়ে বিস্কিটটা আমাদের শেষ হয়ে গেছে, ঠিক আছে? তো ওকে ওর জন্য বলেছিলাম বিস্কুট আছে, তো এই বিস্কুট দেখি ও দুখানা নিয়ে এসছে। এবার দুখানা এনে কোনো মানে হয়, মাথাটা গেছে জাস্ট গরম হয়েছে, তুমি দুখানা কেন এনেছো, একটা আনবে, তারপরে উদ্যম হলো এক রাউন্ড, সেটা বলছি না, তারপর বললো একটার সাথে একটা ফ্রি দিয়েছি। আর ও আচ্ছা যাক, শুনে শান্তি হলো, সরি কি দেখছি এরকম ভাবে আমাকে? হ্যাঁ মা কেমন হচ্ছে, প্রথম দেখছিস? হ্যাঁ কি রে, বাজার গরম, আমি তো ভাবছি এবার আমারটা কবে আসবে, অপেক্ষায় আছি, বলছি ডিম দেবো বুঝলে, ডিম বাকিটা আমার, মাইনাস হয়ে যেটা আসবে সেটা আমার, তোর দিনে তোর জন্মদিন আছে তো ভাবি, ও কবে আসবে সেটাই ভাবছি, দাঁড়াও দেখি কি দাঁড়িয়ে আছিস, নিয়ে যাবে তোকে, এই পোশাক গুলো আসে রে খাসনি, হ্যাঁ খাবো, দাদা তুমি ওকে না দেখলে দিচ্ছি, ও বাবা দেখতে কিন্তু বেশ ভালো, প্যাকেজিং টাও খুবই সুন্দর, খেয়ে দেখি কেমন। এখানে বিপি দেখাচ্ছে, আরেকজন কোথায়, এখানে কি হচ্ছে, এখানে আরেকজন বসার সময় নেই আপনাদের, সে কি লাফাবি কম খাবি চল, এরপর আমাদের লুচি হবে, লুচি লুচি ফুলকা লুচি, লুচি লুচি ফুলকা লুচি, কার কি দাদার বিয়ে লেগেছে, হ্যাঁ কুচবি, লুচি লুচি ফুলকা লুচি, লুচি লুচি ক্যামেরাটাও কেঁপে যাচ্ছে, নাচছি বলে তুমি একটু নাচাও, লুচি লুচি ফুলকা লুচি, আরে এত সুন্দর গান করছি, কুচবি মেয়েটা সঙ্গ দিচ্ছে, লুচি লুচি ফুলকা লুচি, হ্যাঁ লুচি আর ঘুগনি, ঘুগনিতে মটর কম আলু বেশি, এ লুচি এ এ কুচু আসো খাবি চল, টাটা করে দাও সকলকে, এদিকে গুড নাইট, ব্যস হয়ে গেছে চলো এবার খাবো, তোমার কোর্স কমপ্লিট, এতক্ষণ পরে মনে পড়লো, আরে এটা তো সেই ফুচকার মতো হয়ে গেল, বড় ফুচকা হয়ে গেছে, এটা ফুচকা হয়ে গেছে, এটা কিছু করার নেই, মাঝে টিউমার হয়েছে আবার, কুচবি বাবা দাও, সরাও সরা খান থেকে, ঠিকঠাক করে চলতে পারছে না কিছু, এটা লুচির সাইজ, দুবার করে বেলছো, দুবার করে বেলছি না অ্যাকচুয়ালি, বাবাই সরা না হাতটা, আমার লুচির রেকর্ড খারাপ, আমি সুন্দর করে বেলে রেখেছি, তারপর না দেখো পাঁচগুলো মোটা মোটা হয়ে গেছে,
এই দেখো মানে রাখার পর অদ্ভুত ভাবে সব মোটা মোটা হয়ে যাচ্ছে, আমি কি করব? তাহলে আজকে আর ভুতুড়ে লুচি খাবো নাকি? না না, আর তারপর কি শেফ হলো? যাই হোক ভাই, এটা একটা কি বলবে তুমি, লুচি এরকম করে করে তুমি সরাই বাদ সরাও, আমি খেতে দেবো না, কিন্তু রাত্রিবেলা এরকম বদল বদল করলে হয়ে গেছে। মুদ্রা কাতা তেলে ভাজা হোক, ভাজা নিয়ে কথা, সে যাই হোক না, আমি লুচি ভালো হয় না, আমার লুচি না কি হচ্ছে আমি নিজেই জানি না। যাই হোক, সত্যি কথা বলতে আমার লুচির রেকর্ড খুব খারাপ, রুটি লুচি দুটোরই রেকর্ড আমার খুব খারাপ। আমি প্রচন্ড বাজে লুচি বেলি, লুচি ভাজি, মানে বলার বাইরে। আমার কাছে কেউ কোনোদিন খাওয়ার রিকোয়েস্ট পর্যন্ত করবেন না। এদিকে একজন অলরেডি শুরু করে দিয়েছে এখন থেকে প্র্যাকটিস, যাতে ওর প্রতি এইরকম দুর্নাম না আসে। সাবাস মা, সাবাস। এটাকে মানে এখন টিনি টেনে টিনি টেনে আমাকে ঠিক, এইরকম লুচি যদি তোমাকে কেউ খাওয়ায় ধরো, তাহলে তুমি কি বলবে? আমি ক্যামেরা চলছে কিন্তু আমার এই বিভৎস সুন্দর লুচি, যাই হোক সবাই সবকিছু পারে না, আমিও পারি না লুচি রুটি করতে, সেটা বড় কথা না, ভবিষ্যতে নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। আমার তরকারি গরম হয়ে গেছে, গরম গরম লুচি খেয়ে দিয়ে নেবো, আর হেভি ঘুমও পাচ্ছে। সুতরাং আজকে সারাদিনের ব্লগটা এখানেই এন্ড করছি, একটু বড় হয়ে গেছে, বাট বড় হলে কি হবে, একটু হয়তো তোমাদের কিছু ভালো লেগেছে আমার ব্লগে। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ডেলি ক্যানভাস। দেখা হবে কালকে সকালবেলাতে, কালকে রবিবার, আজকে না বাড়িতে আছে বলে মনে হচ্ছে রবিবার। তো যাই হোক, দেখা হবে কালকে সকালবেলাতে নতুন অ্যান্ড ফ্রেশ একটা ব্লগের সঙ্গে, সানডের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত টাটা অ্যান্ড টেক কেয়ার, বাই।